এদিকে দেশে আরো দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে একজন ইতালি আর একজন জার্মানি থেকে দেশে ফিরেছিলেন, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ইংল্যান্ড ছাড়া ইউরোপের অন্য দেশ থেকে ফ্লাইট আসা বন্ধ থাকবে, বন্ধ থাকবে সব ধরনের অন অ্যারাইভাল ভিসা। আশিকুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনা বিষয়ে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন করে আরও দুজন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। তিনজন আমরা আক্রান্ত রোগী পেয়েছিলাম করোনা ভাইরাসে, তিনজন এখন ভালো হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে আরও দুইজন আমরা রোগী পেয়েছি। এখন আমরা সেই দুইজনকে নিয়ে এসেছি এবং হাসপাতালে রেখেছি এবং যা যা চিকিৎসা দেওয়া দরকার, দেখাশোনা করা দরকার, সেটা আমরা শুরু করেছি। এবং আপনারা জানেন ইতালি, পুরো ইতালি এখন সেলফ কোয়ারেন্টাইনে গিয়েছে, তো সেই বিষয়টা আমরাও করছি এবং আমরা জোরদারভাবে মনিটরও করছি। এদিকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে 31 মার্চ পর্যন্ত কাউকে দেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে যারা আসবেন তাদের 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। 31 মার্চ পর্যন্ত আমরা ইউরোপ এবং বিশেষ করে যে সমস্ত এলাকায় করোনা ভাইরাস অস্বাভাবিকভাবে বেশি, সেই সমস্ত এলাকার প্যাসেঞ্জার ট্রাভেলারকে আমরা আমাদের দেশে আপনার আসা বন্ধ করে দিই এবং এটি আগামীকাল মধ্যরাতে 12:01 কার্যকরী হবে। এটা অবশ্য ইংল্যান্ড ছাড়া। আমরা আগামী 2 সপ্তাহ অন অ্যারাইভাল ভিসা সব দেশের জন্য সাসপেন্ড করব। অস্বাভাবিকভাবে করোনা ভাইরাস আক্রান্ত দেশ সমূহ থেকে যারা আসবেন তাদের অবশ্যই 2 সপ্তাহ কোয়ারেন্টাইনের সম্মুখীন হতে হবে। এ সময় স্থলবন্দর বন্ধ থাকলেও এসব কাজে শিক্ষা ও ব্যবসায়িক ক্ষতি হবে না বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই দেশগুলির সাথে, এমনকি ইউরোপের দেশগুলির সাথে কার্গো বিমানের যোগাযোগ অব্যাহত থাকবে, এই কারণে বাণিজ্যে এটার কোনো প্রভাব পড়বে না, কুরিয়ার সার্ভিসে কোনো প্রভাব পড়বে না। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। গাজীপুরে ইতালি ফেরত 48 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল তারা দেশে আসেন, পরে তাদের গাজীপুরের একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়। চাঁপাইনবাবগঞ্জে 16 জন ভারতীয় নাগরিক সহ 91 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তারা ভারত ও ইতালি থেকে দেশে এসেছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষায়িত ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে, তবে নেই শনাক্তকরণ কিট ও আইসিইউ ব্যবস্থা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, হিলি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধ আছে, তবে আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।